তেহারি নাকি মোরগ পোলাও, কার কোনটা পছন্দ? আজকে তোমাদেরকে দেখাবো আমি এই দুই তিন দিন কোন কোন রেস্টুরেন্টে গেলাম, কি কি খাবার খেলাম। আশা করি আজকের ভিডিও ফুডি আপুদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কোন কোন রেস্টুরেন্টে গেলাম। তো ফার্স্টে যেটাতে গিয়েছি সেটা হচ্ছে পিজা নেক্সট ডোর। এটার লোকেশন হচ্ছে বনশ্রী বি ব্লকে। সো যাই হোক, ফার্স্টে হচ্ছে ওদের জিঞ্জার যে ড্রিঙ্কসটা আছে, জিঞ্জার মোহিতো, এটা নিয়েছিলাম। তারপর হচ্ছে ম্যাশ পটেটো নিয়েছিলাম, এটা আমার রেগুলার খাওয়া হয় আর এটা এত বেশি ভালো লাগে, এটা খেলে আমি অন্য জগতে হারিয়ে যাই। তারপর নিয়েছিলাম ওদের এই স্যান্ডউইচটা, স্যান্ডউইচটা অনেক মজার, আমার কাছে অনেক ভালো লেগেছে। সাথে হচ্ছে ওরা এরকম চিপস সার্ভ করে, আর হচ্ছে মায়ো দেয়, আর হচ্ছে এরকম টমেটো সস দেয়, বাট মায়োটা আজকে নেই এই কারণে আর কি, শুধু টমেটো সস দিয়ে আমরা খেয়েছি। রেগুলার তোমরা খাওয়া দাওয়া করার জন্য অবশ্যই পিজা নেক্সট ডোরে যেতে পারো, ওদের রেস্টুরেন্ট আমার কাছে অনেক ভালো লাগে আর ওদের সার্ভিস অনেক ভালো। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমার কাছে ওদের খাবার, তারপর সার্ভিস, ওভারঅল সবকিছু মিলিয়ে আমার ভালো লাগে। স্যান্ডউইচের প্রাইসটা আমার মনে নেই, একদম হচ্ছে 250 থেকে 270 ভিতরে ছিল। তারপর নিয়েছিলাম এই চিকেন চিজ বলটা, এটার প্রাইস ছিল 250 টাকা, এটা অনেক বেশি মজার ছিল। তারপর আমি গিয়েছিলাম দ্য চকলেট রুমে, ওইখানে যে হচ্ছে ওদের ফ্রেঞ্চ ফ্রাইটা অর্ডার করছি, এটা আমি গেলে খাই, আমার কাছে অনেক ভালো লাগে, মানে ওদের ফ্রেঞ্চ ফ্রাই এটা অনেক মজা। প্রাইসটা একটু বেশি, 550 টাকা, এখানে 550 টাকার ফ্রেঞ্চ ফ্রাই, যদিও এটা একটু বেশি হয়ে যায় যেহেতু গুলশানে, তাই মনে হয় একটু বেশি, জানি না, আমার ভালো লাগে এই জন্য আমি খাই। তারপর কফি নিয়েছিলাম, আর কফিতে ওদের ডিসকাউন্ট চলতেছিল, এই জন্য আমি গেলে হচ্ছে কফিটা খাই। তারপর হচ্ছে এটা ছিল তার পরের দিন, ওই দিন হচ্ছে আমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওইখান থেকে খেয়েছিলাম এদের বারবিকিউ চিকেনটা, এটা আমার কাছে মোটামুটি লাগছে। তারপর হচ্ছে এই পিজাটা নিয়েছিলাম, পিজাটা প্রাইস হিসাবে অনেক মজার ছিল, পিজার প্রাইস মেবি 200 কয় টাকা যেন ছিল, আমার খেয়াল নাই। প্রাইস হিসাবে এই পিজার টেস্ট সবকিছু মিলিয়ে আমার কাছে ঠিকঠাক লাগছে। তারপর গিয়েছিলাম মোমো মেলাতে, আর মোমো মেলা তো আমার রেগুলারই কম বেশি যাওয়া হয়। সো যাই হোক, মোমো মেলার ভিডিও দেখে তোমরা অনেকেই গিয়েছিলে, সবার কাছে মোটামুটি ভালো লাগছে। তো ওদের রিসেন্ট নতুন একটা আইটেম দেখলাম, সেটা হচ্ছে ডোরি ফিশ ফ্রাই, এটার প্রাইস 200 টাকা ছিল, এটা নিয়েছিলাম, এটা আমার কাছে বেশ ভালো লাগছে গরম গরম খেতে। তারপর নিয়েছিলাম হচ্ছে ওদের মিন্ট লেমনেড, এটা মিন্ট লেমনেডের সাথে হচ্ছে ওদের কাঁচা যে ম্যাঙ্গো জুসটা আমি দুইটা মিক্স করে নিই। এরপর নিয়েছিলাম মিট বক্স, আর ওদের মিট বক্সের প্রাইস কিন্তু 130 টাকা। তোমরা মিট বক্স খেতে চাইলে অবশ্যই 8টার ভিতরে চলে যাবা, না হলে কিন্তু পাওয়া যায় না, কারণ তারা হচ্ছে 30-40টা মিট বক্স সেল করে আর কি সন্ধ্যার পরে, সেজন্য আর কি বললাম। এরপর গিয়েছিলাম সিপিতে, সিপি থেকে স্পাইসি চিকেন আর হচ্ছে চিকেন বলটা নিয়েছিলাম। ট্রাস্ট মি, দুনিয়াতে যত স্পাইসি চিকেন আছে সিপি বেস্ট, মানে বাংলাদেশের ভিতরে আমি যেখানেই খাইছি না কেন ওদের এটা কেউ নকল করতে পারে নাই। তারপর এটা ছিল তার পরের দিন, ওই দিন বাসার জন্য নিয়ে আসছিলাম আল্লাদান থেকে ওদের মোরগ পোলাও আর হচ্ছে তেহারি। ট্রাস্ট মি, আমার বনশ্রীতে যত মানুষের কাছে মোরগ পোলাও খাইছি, যত দোকান থেকে মোরগ পোলাও খাইছি, ওদেরটা আমার কাছে সব থেকে মজা লাগছে। তো যাই হোক, ওদের মোরগ পোলাওটা এত ইয়াম হয় গরম গরম, মানে হালকা গরম থাকা অবস্থায় খেতে, আর ঝোলটা এত মজা, অনেক ভাল লাগে। তোমরা যারা বনশ্রী আশেপাশে আছো, তারা বি ব্লকের হচ্ছে আল্লাদান থেকে ট্রাই করতে পারো। আমি মাঝে মাঝে রাতে হচ্ছে আমার ভিডিও টিডিও শেষ করে বাসায় আসার সময় এরকম করে আমি আল্লাদান থেকে মোরগ পোলাও, তারপর হচ্ছে তেহারি নিয়ে আসি, বেশিরভাগ সময় মোরগ পোলাও আনি। তা আজকে সাথে তেহারিটাও নিয়ে আসলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি কোনটা আমার কাছে বেশি ভালো লাগে। ওদের শপে তোমরা হচ্ছে মোরগ পোলাও পাবা, তেহারি পাবা, তারপর বিফ কাচ্চি পাবা। সো আমার কাছে ওদের মোরগ পোলাওটা সব থেকে ভালো লাগে, তারপর হচ্ছে বিফ কাচ্চিটাও ভালো লাগে। সো এই খাওয়া দাওয়া দেখে কার কার ক্ষুধা লেগে গেছে কমেন্ট করে জানাতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, থ্যাংকস ফর ওয়াচিং।